জীবনে হবে না, চাকরি হবে না, লুট হবে। আমি আপার প্রাইমারিতে হিসাব দিয়েছি 27 কোটি টাকা তুলছে 500 টাকা করে এক্সামিনেশন ফি দিয়ে, 500 টাকা করে 27 কোটি তুলছে, 2 কোটি পরীক্ষায় খরচ হবে। পরীক্ষা হবে 8ই ডিসেম্বর, রেজাল্ট লোকসভার আগে আর বেরোবে না, ফেব্রুয়ারি লাস্টে লোকসভার ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে না। কিন্তু 27 কোটি টাকা ফর্ম ফিল আপ করে তুলবে, 2 কোটি পরীক্ষায় খরচ হবে, 25 কোটি টাকা ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লয়ারদের পিছনে ব্যয় হবে।